হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি যে কাটিং করেছিলাম নীল জবার, তোমরা এর আগে দেখেছো আমার ভিডিও যে আমি নীল জবা কাটিং করেছিলাম প্রধান গাছটা থেকে, আর সেখান থেকে সেটা প্রতিস্থাপন করেছিলাম। তো সেগুলো ভিডিও যদি তোমরা দেখতে চাও আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো দেখো, এই নীল জবা কাটিংগুলোতে কিন্তু প্রচুর কুড়ি এসছে। আমি তিনটে কাটিং করেছিলাম, তো একটা কাটিং নড়ে যাওয়ার জন্য তোমরা জানো যে সেটা একটু দেরি হচ্ছে বড় হতে, কিন্তু আর যে দুটো কাটিং দেখো প্রচুর কুড়ি এসছে আর প্রচুর ফুল এসছে। আর সব থেকে আশ্চর্য বিষয়, এটা কখনো কখনো ডবল পাপড়ি দেখা যাচ্ছে, আবার কখনো কখনো সিঙ্গেল পাপড়ি দেখা যাচ্ছে। তো এটা আমি নোটিস করলাম যে যখন গাছগুলো খুব ভালো ফার্টিলাইজার পাচ্ছে, খুব যত্ন পাচ্ছে, তখন কিন্তু কুড়িগুলো অনেক বেশি বড় হচ্ছে এবং পাপড়িগুলো কিন্তু ডবল হচ্ছে। আর তারপরে যখন আমি হয়তো কাজের চাপে যখন সময় হয় না বা কুড়ি আসার আগে যখন আমি যত্ন নিতে পারছি না গাছগুলোতে, তখন আমি দেখি এগুলোতে কিন্তু সিঙ্গেল পাপড়ি আসছে। তো তোমরা দেখেছিলে ঝড়ের সময় যে যখন আমি তোমাদের এই নীল জবার আগে একটা আমি আপডেট দিয়েছিলাম, সেই সময় কিন্তু ফুলটা পুরো ডবল পাপড়ি ছিল। তো আজকের একটা জিনিস দেখাবো, তোমরা এখানে ভালো করে লক্ষ্য করো যে মাঝখানে আমি মিলিবাগের একটা ভিডিও দিয়েছিলাম, সেটার মধ্যে এই গাছটাতেও মিলিবাগ অ্যাটাক হয়েছিল আর এতে প্রচুর পিঁপড়ে হয়েছিল। তো এই যে ডালটা দেখো তোমরা, এই ডালটা দেখো আমি চাপ দিলাম, এটা কিন্তু একদম ভেঙে গেল, তোমরা দেখতে পাচ্ছ। আর ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে নিচের দিকটা সরু এবং দেখো উপর থেকে মানে শিকড় গুঁড়ো মোটা মোটা হয়ে গেছে। তো এখানে তোমরা যারা কলম করো বা কলম মানে জানো কলম জিনিসটা, তারা দেখবে যখন গাছের মানে ছালগুলোকে তুলে নিয়ে মাটি দিয়ে প্লাস্টিক দিয়ে বেঁধে দেওয়া হয়, সেখান থেকে কিন্তু শিকড় বেরিয়ে আসে। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা কী হয়েছে, আমার গাছে যখন পিঁপড়েগুলো লেগেছিলো তখন পিঁপড়েগুলো কী করছিল, মাটি তুলছিল আর এই গোড়ার কাঠগুলোকে কুড়ে কুড়ে খেয়ে খেয়ে একদম সরু করে দিয়েছিল। সেইখানে আমি দেখেছিলাম যে অনেক দিন ধরে তার মাটি জমানো ছিল, তাদের মাটিগুলো আমি যখন ভেঙে দিই তখন আমি লক্ষ্য করি যে সেখান থেকে শিকড় বেরিয়ে আসছে। তো সেটা আমি প্রতিস্থাপন করবো বলে এতদিন ভাঙিনি, তো আজকে দেখো এটাকে তুলে আমি সেটাকে আবার প্রতিস্থাপন করলাম। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ যে দুটো শিউলি গাছ, এটা আমার প্রধান শিউলি গাছ থেকে আমি দানা সংগ্রহ করে বীজ সংগ্রহ করে আমি এতে রোপণ করেছিলাম, তো সেখান থেকেই চারাগুলো বেরিয়েছে। আর গাছগুলো একটু বড় হয়ে গেছে তো আমি পিঞ্চ করে দিলাম। আর এই করবী গাছটা তোমরা দেখেছো, এই গোলাপি করবী যেটা আমি কদিন আগেই কাটিং করেছিলাম, যদি দেখতে চাও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো এটা অনেকটাই বড় হয়ে গেছে, তো এটাকে পিঞ্চিং করার সময় চলে এসছে। আর আরেকটা জিনিস, কদিন আগে যে ভিডিওটা আমি দিয়েছিলাম তোমাদেরকে কাটিংয়ের ছোট্ট একটা টিপস, সেটাও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো সেই দেখো সেই দুটো গাছে কিন্তু ছোটো ছোটো পাতা বেরোচ্ছে, আর দুটো গোলাপি জবার ডাল আমি বসিয়েছি, সেগুলোতেও ছোটো ছোটো পাতা বেরোচ্ছে, সেগুলোও কাটিং কিন্তু ধরে গেছে। আর আমার গাছের ছোটোখাটো কিছু গল্প আছে, যেগুলো হচ্ছে আমার পাশের বাড়ি এক বৌদি, তিনি সত্যি আমাকে খুব ভালোবাসেন, তিনি যেখানেই যান কোনো গাছপালা পেলে ডালপালা পেলে আমার জন্য তুলে নিয়ে আসেন। তো বন্ধুরা, একটা নীল জবা থেকে আমার কিন্তু মোটামুটি এখন ছটা নীল জবা হয়ে গেল। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো।